দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মনোরম পরিবেশ, সবুজে ঘেরা শহরের সব থেকে মূল্যবান শিক্ষার আলো বহনকারী আমাদের সকলের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের আবাসভূমি, যা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উপজেলা প্রাঙ্গণ বীরগঞ্জ কাহারন সড়কের পাশে, যার আয়তন 2.8 একক। আমরা একটু পেছনে ফিরে তাকালে দেখতে পাই বিদ্যালয়টির যাত্রা শুরুর গল্প। বিদ্যালয়টির প্রথম এবং প্রধান উদ্যোক্তা ছিলেন মরহুম সোনাউল্লাহ সাহেবের সুযোগ্য পুত্র মরহুম মারুমি। তাকে সাহায্য করেন মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ খেরাজউদ্দিন শাহ ও জনাব আব্দুল বাসেত। তাদের তৎপরতায় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়টি সে জায়গায় অবস্থিত। সেই জমির মালিক ছিলেন মাকড়াই নিবাসী জনাব মোহাম্মদ হোসেন। তিনি একটি বিনিময় দলিলের মাধ্যমে জমিটি সরকারের নিকট হস্তান্তর করেন। 1962 সালের জুলাই মাসে বিদ্যালয়টির প্রারম্ভিক কার্যক্রম শুরু হয়। নামকরণ করেন তৎকালীন বীজপাড়া গ্রামের প্রয়াত সত্যেন্দ্রনাথ রায়। বীরগঞ্জ থানার নাম অনুসারে রাখা হয় বীরগঞ্জ হাইস্কুল। পর্যায়ক্রমে 1978-1979 সালে তৎকালীন সরকার প্রধান বীরগঞ্জ হাইস্কুলকে পাইলট হাইস্কুলে রূপায়ণ করেন। এর কিছুদিন পরে আসে সেই মহেন্দ্র খন। সাল 1985 পহেলা জুলাই তৎকালীন সংসদ সদস্য আনিসুল হকের ইজুর প্রচেষ্টায় প্রয়াত রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মাহমুদ এর সাল ঘোষণা করেন বিদ্যালয়টি সরকারি করেন। আরও একবার নতুন পালক লাগে বিদ্যালয়টির গায়ে, নামকরণ হয় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। শুরু হয় পথ চলা নতুন উদ্যোগ। বর্তমানে স্কুলটিতে 40টি কক্ষ আছে, শিক্ষকের সংখ্যা 16 জন, কর্মচারী রয়েছে 6 জন, মোট শিক্ষার্থীর সংখ্যা 588 জন, রয়েছে ICT ল্যাব সহ 2টি মাল্টিমিডিয়া ক্লাসরুম, আছে 21টি কম্পিউটার, বিজ্ঞানাগার, লাইব্রেরি। বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আরও বেশি বিদ্যালয় কেন্দ্রিক করানোর জন্য উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নিম্নে তা তুলে ধরা হল: ডিবেট ক্লাব, ICT ক্লাব, স্পোর্টস ক্লাব, স্কাউট ক্লাব, রেড ক্রিসেন্ট ক্লাব, সততা সংঘ, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, স্টুডেন্ট ক্যাবিনেট। উপরোক্ত বিষয়সমূহ শিক্ষার্থীদেরকে আরও বেশি মনোযোগী, উদ্যমী ও স্বাবলম্বী করতে উৎসাহিত হয়। এছাড়া বিদ্যালয়টি প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় বৃক্ষ মেলা, জাতীয় শিক্ষা সপ্তাহ, পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারির প্রভাতফেরি এবং 16ই ডিসেম্বরের মহান বিজয় দিবস সহ সব সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করে। বিদ্যালয়টির যাত্রা শুরু থেকে এখন পর্যন্ত এই দীর্ঘ পথচলায় আমাদের মাঝে নেই প্রাণপ্রিয় যেসব শিক্ষক, তারা হচ্ছেন জনকচন্দ্র রায়, মোহাম্মদ আব্দুর রশিদ, মোহাম্মদ আব্দুল মোমেন, মাসুদার রহমান, মোহাম্মদ আফতাবউদ্দিন, মনীন্দ্রনাথ সাহা, মোহাম্মদ মোজাম্মেল হক, তোসাদ্দিক হোসেন মন্টু, শাহাজউদ্দিন, সিরাজুল ইসলাম, তাদের সবাইকে জানাই বিনম্র শ্রদ্ধা। বর্তমানে এই বিশ্বায়নের যুগে কঠোর প্রতিযোগিতার সময়ে বিদ্যালয়ের শিক্ষকেরা নিষ্ঠা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের কোমলমতি ছেলেদেরকে সুশিক্ষার আলোয় আলোকিত করে যাচ্ছে। সাল ও সাধ্যের মাঝখান থেকে সর্বোচ্চ পরিশ্রম করে যাচ্ছে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় প্রাণপ্রিয় শিক্ষকেরা। সাথে রয়েছে অগাধ আস্থা ও অভিভাবকদের, বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের। আরও রয়েছে ছাত্রদের লেখাপড়া করার প্রবল আগ্রহ, যার প্রতিফলন ঘটেছে সাবেক ছাত্রদের মাঝে। আজ সমাজে প্রতিষ্ঠিত নানা জায়গায় নানা কর্মস্থলে বিজয় নিশান উড়াচ্ছে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা, যার ফলশ্রুতিতে আসছে 26শে ডিসেম্বর 2019 বিজয়ের মাসে আমাদের প্রিয় বিদ্যালয় বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী। 57টি বছর পেরিয়ে এখনও সম্মানের সাথে শিক্ষার প্রসারে দৃঢ়তার সাথে মাথা উঁচু করে দৃশ্যমান বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়।
যেটির আয়োজনে রয়েছে বিদ্যালয়ের সাবেক ছাত্ররা। যারা এই দীর্ঘ পথ চলায় আমাদের মাঝে নেই, তাদেরকেও আমরা স্মরণ করি পরম শ্রদ্ধায়। পাওয়া না পাওয়ার আশা হতাশা অনেক কিছু পরিবর্তন করে বা হয়ে আমরা সবাই একত্রে মনের মধ্যখান থেকে যথাযথ সম্মান প্রদর্শন করছি আমাদের প্রাণ প্রিয় বিদ্যালয়কে। সালাম, তোমায় সালাম, তোমার জন্য আজ আমরা ধন্য, তোমার জন্য আজ আমরা একত্রিত, ধন্য তুমি ধন্য। আমাদেরও শিক্ষার আলোয় আলোকিত করে বলেছো, ভালো মানুষ হও, ভালো মানুষ হও, ভালো মানুষ।